আচ্ছা, আপনি কি রোজ আমার জন্য এভাবে এখানে অপেক্ষা করেন? সেটা আমি জানি, কিন্তু অপেক্ষা করে লাভটা কি বলেন? আপনি তো কিছু বলেন না। অবশ্য বললেও কোনো লাভ হতো না। আচ্ছা বাদ দেন, সত্যি করে একটা কথা বলেন তো, আপনার এই আদিমকালের বাইকটা আপনি কোথায় পেয়েছেন? আচ্ছা এটা তো ইতিহাস, আমার দাদা কিনেছিলেন। অবশ্য কিনে উনি ভোগ করতে পারেননি, যেদিন কিনেছেন ওদিনই হার্ট অ্যাটাক মারা গেলেন। তারপরে আমার বাবা চালাতেন এটা, তারপরে এখন বাবা মারা যাওয়ার পরে আমি চালাচ্ছি, আমি মারা গেলে আমাদের ছেলে চালাবে। এক্সকিউজ মি, আমাদের ছেলে মানে? আমাদের ছেলে চালাবে, আমাদের ছেলে হবে না, আমার আমার ছেলে বাইক চালাবে, অন্যায় তো কিছু না। বুঝতে পেরেছি, তার মানে এই বাইক দিয়ে আপনার 14 গুষ্টি পারাপার করার ইচ্ছা? এক্স্যাক্টলি। ভেরি গুড, আপনি আপনার বাইক দিয়ে 14 গুষ্টি পারাপার করেন, আমাকে পারাপার করার কোনো দরকার নেই। না না, খারাপ তো না, এটা তো মানে একটা ভালো মোটরসাইকেল, এটা তুমি ক্লাসিক মনে করতে পারো, অ্যান্টিক। হ্যাঁ, তারপরে সিসিও বেশি না, মাত্র 80, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই, তারপর বাতাসটাও পাওয়া যাবে। আর ওই আমরা অফিসে যাই, একই অফিসে জব করি আমরা, তাই না? তো সেক্ষেত্রে তুমি রিক্সায় যাও, আমি মোটরসাইকেলে যাই, মানে আমরা কিন্তু ইকোনমিক্যাল হতে পারি। হ্যাঁ, তুমি একদিন তেলের পয়সা দিলে, আমি একদিন দিলাম, একসঙ্গে গেলাম। আমার তেলের টাকা দেওয়ার কোনো দরকার নেই, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। কি হর্ন দিলেন কেন? মানে হর্ন না দিলে তো আপনি না, এমনি মানে তুমি বোধহয় চাচ্ছ না যে আমি বাইকটা ইউজ করব। না, আমি চাচ্ছি না। তো তো বৃক্ষ তোমার নাম কি? ফলেন পরিচয়ের মানে? মানে ফলে পরিচয়, ইউ মে গো। ওয়ালাইকুম আসসালাম। ভালো, আরে আপনার আবার শোয়ের দরকার কি? আপনার সিগনেচার না করলেও চলবে। আপনি আমার কেন যেন মনে হচ্ছে শুধু প্রশ্ন করতেই ভালোবাসেন, উত্তর শুনতে চান না? না, আমি উত্তর শুনতে ভালোবাসি, আপনি উত্তর দিন। আপনার প্রথম প্রশ্ন ছিল আমার লাজ লজ্জা আছে কিনা। হ্যাঁ, আমার ভীষণ লাজ লজ্জা স্যার, এটা কোনো সমস্যা নেই। আর স্যার, মোটরসাইকেলে চড়ে আমি আজকে আসিনি স্যার। আপনি এত দেরি করলেন কি জন্য? আপনি যদি লাজ লজ্জা দেখবেন তাহলে এত দেরি। ও, আপনি কি দিতার সঙ্গে এসেছেন? জি স্যার। হ্যাঁ, কারণটা কি? আপনার সঙ্গে দিতার কি সম্পর্ক? আপনিও একজন ইন্ডিভিজুয়াল মানুষ, সেও একজন ইন্ডিভিজুয়াল মানুষ, আপনারা আলাদা আলাদা ভাবে আসবেন, একসাথে কেন এসেছেন? না, সে অর্থে স্যার একদমই ঠিক আছে, দিতা হয়তো ওর মতো সিএনজি টিএনজি করে চলে এসেছে, আর আমি স্যার আমার মতো মানে আজকে মোটরসাইকেল আনিনি, হেঁটে এসেছি। আপনি যে বললেন আপনারা একসাথে এসেছেন, কি ব্যাপারটা কি? আপনার একসাথে ও স্যার, ভালো কথা, আপনাকে যে জিনিসটা আমি এসেই বলবো বলে ভাবছিলাম, আজকে একটা ভোর রাতের দিকে শুভসাদিক একটা স্বপ্ন দেখলাম স্যার, মানে একটা লোকটাকে কেউ পছন্দ করে না। হ্যাঁ, তো লোকটা ওই ক্ষেতের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল, চৈত্র মাস, লোকটা ঠাটা পড়ে মরে গেল, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেষের দিকে দেখলাম যে লোকটার চেহারাটা কেমন করে যেন একটু আপনার চেহারার মতো হয়ে গেল, শুধু টাইটা লাল না, নীল রঙের টাই, কিন্তু ওই যে ঠাটা পড়লে তো বডি ম্যাগনেট হয়ে যায়, লোকটা এত খারাপ ছিল যে মানে তার বডিটাও কেউ কিনতে চাচ্ছে না, ম্যাগনেটের অনেক দাম কিন্তু। আমাকে যান, যান, যান কাজে যান, বেয়াদব জানি কোথাকে।
চিৎকার করলে অর্শরোগে মারা যাবেন স্যার। আপনি মিয়া কি বাড়ি পাহারা দিবেন? আপনার পাহারা দিতে তো মিয়া আরেকজন লাগবো। আপনার মিয়া আমি এখনো ধরে জায়গা তুলতে পারি না, মরা মানুষের মতো ঘুমান। ঘুমান কেন? হ্যাঁ স্যার, লঞ্চ থেকে আইছি তো স্যার, লঞ্চে স্যার ঘুমাইতে পারিনি ভালো করে, তাই ঘুমাইতেছিলাম। তো আপনি লঞ্চে ঘুমাইতে পারেন ভালো কথা, এখানে ঘুমাইতেছেন, ঘুম থেকে উঠছেন, এখনো তো আপনি কার বাবা রয়েছেন, আমি গেলে এসে আপনি শুয়ে পড়বেন না স্যার। স্যার না স্যার, দূর মিয়া আপনি তো মিথ্যা কথা বলছেন মিয়া, আমি আপনার জায়গায় তুললাম, আমি একজন চলে গেলে তো আপনি শুয়ে পড়বেন, এই যে প্রিপারেশন নিয়ে রাখছেন, কারবার বাবা করে রাখছেন। স্যার আমি মিথ্যা কথা কইনি স্যার, আমার গার্ড স্যার এরকমই, গার্ড বাবা মানে দুনিয়ার মানুষ গাছ সুযোগ রাখ, আপনি গাছ সুযোগ করতে পারবেন না। কী কী সমস্যা, কী হয়েছে গাড়ে স্যার? ওই হয়েছিল কি স্যার, ওই আম গাছ থেকে পড়ে স্যার আমার গাড়ের রক্তটা স্যার ছিঁড়ে গেছিলো স্যার, ওই অপারেশন করার পর এখন দেখেছি ছোট হয়ে গেছে স্যার, গাড়টা আর আমি টান্ডে টান্ডে রাখতে পারি না স্যার। কী কী কোন গাড় আম গাছ থেকে পড়ে গেছেন, দেখে দেখে কী সে? আরে তাই তো, বেতাবান 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 স্যার। ও আপনি তো মিথ্যা বেতাবান না, ভালো তো আপনার পছন্দ হয়েছে। তো এসব প্যারা তো না বাদ দিবেন, ঠিক আছে, শার্ট প্যান্ট পরতে দেবো, ঠিক মতো থাকতে হবে, আর ছেলে টেল দিতে দেবো, মানুষকে যাইতে যাইতে দেখতে হইব, বুঝছেন? হ্যাঁ জি স্যার। আছি ছোর ছোর মুখর বাদর দিনে, জানি নে জানি নে, কিছুতে কেন যে মনে লাগে না। স্যার কিছু বলবেন? মিস দিতা, আচ্ছা আমি বুঝি না আপনি রোজ রোজ কেন এই সকাল সকাল অফিসে আসেন। স্যার কোথায় আমি তাড়াতাড়ি আসলাম, আমি তো আজও দু ঘন্টা লেট। আরে দু ঘন্টা কেন, আপনি চার ঘন্টা লেট করে আসবেন, কোনো অসুবিধা আছে? আপনি বাসার সব কাজকর্ম সেরে তারপরে আস্তে আস্তে অফিসে আসবেন। এরকম করলে তো আমার চাকরিটা থাকবে না। মানে কি তোমার চাকরি কে নেবে? কার এত বড় বুকের পাটা, আমি থাকতে তোমার চাকরি চাই? হ্যাঁ কার এত বুকের পাটা? স্যার একটা কথা বলবো? অবশ্যই, কেন নয়, অবশ্য কথাটা শুনলে আপনি খুশি হবেন। ও ঠিক আছে বলেন। আপনার সাথে একজনের কথার দারুণ মিল। কার কার কার? আমার চাচি। আসলে মিস দিতা আপনাকে না আজকে খুব সুন্দরী লাগছে, মানে খুব রোমান্টিক লাগছে, মানে অদ্ভুত, মানে মনে হচ্ছে কি এই অফিসে গোলাপ ফুল ফুটে আছে, প্রস্ফুটিত গোলাপ ফুলের মতো লাগছে আপনাকে। স্যার গোলাপ ফুল কেন? মানে এই যে তুমি সুন্দর একটা গোলাপি ড্রেস পরেছো, যে কারণে তোমাকে খুবই শাইনিং লাগছে, মানে খুবই সুন্দর লাগছে, মানে আমি খুবই মানে বদমাশ খচ্চর খত গাধা। এই আপনি আমাকে চেনেন? আমি কে? তাহলে আপনি উল্টাপাল্টা কথা বলতেছেন কি জন্যে? আপনি আমাকে উল্টাপাল্টা বলতেছেন, ইতর বলতেছেন, কোন সাহসে? আপনি জানেন আপনার চাকরি এক মিনিটের মধ্যে নট হয়ে যাবে, ফাঁসি জানেন কোথাকার? সরি স্যার, আপনাকে আমি কিছু বলিনি, ওই যে চা বানায় যে পিয়ন, অনেকক্ষণ ধরে আমি চা চাচ্ছি, আমাকে চা দিচ্ছে না, আমি জাস্টটা কেমন লাগে আপনি বলেন।
বদমাইশ, ইতর, এটা কি আড্ডা মারার জায়গা? হ্যাঁ, চা খাওয়াবি সবাইকে, সবাইকে চা খাওয়া। নিশ্চয় আমাকে বলছেন কিরে, তোর কি শরীর খারাপ? কিরে, তুই ঘুমাচ্ছিস নাকি? কিছু না, অনেক কিছুই বলবো আজকে। ঠিক আছে, অনেক কিছু তুই বলবি শুনি, আমারও খুব শুনতে ইচ্ছা করছে। আমরা যে এই বাসায় থাকি, কেউ কোনো রুলস এর মধ্যে নাই না, সবাই আউট অফ রুলস এর মধ্যে থাকতেছি। ঠিক আছে বল, আউট অফ রুলস এর ব্যাখ্যা কর। নাম্বার 1, বাইরের বিড়াল পিন্টু মাছ খায়। বিড়াল মাছ খাবে কেন? বিড়াল খাবে মাছের কাঁটা, আমরা মাছ খাবো। নাম্বার 2, এই যে দাওয়ান রাখছো, কি একটা দাওয়ান রাখছো, গারবাগা দেখতে অগস্টিকের মতো দেখা যায়, ওই কি পাহারা দিব, ওরে পাহারা দিতে লাগবে আরেকজন। নাম্বার 3, এই যে তুমি যে সোফায় বসছো, কেউ পা দিলে সোফায় বসে, মানুষ সোফায় পা ঝুলাইয়া বসে। নাম্বার 4, এই যে তোমরা যে চা খাও, এই যে এটা কি চা খাওয়ার জায়গা হইলো? এই যে চা পালা রাখছো, ময়লা করে রাখছো, এটা কি, এগুলো কি? এই যে ভাইকে দেখো, কাদা গায়ে দেশ হয়ে আছে, কি রুমে কি অভাব পড়ছে বাসায়, এত বড় বাসা, সে এখানে ঘুমায় পড়ে। নিয়মের কথা শোনালি এতক্ষণ, ভালো, আমার খুবই ভালো লেগেছে, আমি মুগ্ধ। তো তুই রাত্রে ঘুমোতে যাস কখন? তুই 3-4 কেন, সারা রাত কি পড়াশোনা করিস নাকি? না, সারা রাত মোবাইলে কথা বলে। লাস্ট সেমিস্টারে তোর রেজাল্ট কি? বি গ্রেড। বাহ, তাহলে তো খুবই ভালো রেজাল্ট, ভালো, সবই তো খুব নিয়মের মধ্যে চলছে। তো নেক্সট সেমিস্টারে রেজাল্ট যদি এরকম হয়, তাহলে তুই ভাত খাবি পিন্টুর সঙ্গে একই খেলায়। মজা থাকে যেন, দেবো থাপড় দেবো। জিজ্ঞেস করুস কি দে, ভাইয়া প্রশ্ন করলো আমাকে, উত্তর দিলা তুমি, এটা তো নিয়মের বাইরে। নিয়মের বাইরে বলছি, কিন্তু একটাও কি মিথ্যা বলছিস? না মিথ্যে বলা নয়, সত্যি বলতো, সত্যটা আমি না হয় বলতাম। তখন তো চোরের মতো মাথা নিচু করেছিলি, সত্যি বলার সাহস ছিল? এমনিতে আপনি কালকে অফিসে আসেন, আজকে অনেক দেরি করে আসলেন, আপনি দেখছেন এখন কয়টা বাজে? দেখেছি তো আপু, কালকে শামীম স্যার অনেক লেট করে আসে, সেই জন্য মনসুর স্যার তাকে কিন্তু অনেক রাগারাগি করছে। রাখো তোমার মনসুর স্যার আর শামীম স্যার, তুমি কি জানো আমি আমেরিকা থেকে 6 মাসের মাথায় কেন চলে এসেছি? ওখানে আমার প্রতিদিনই ক্লাসে লেট হতো। কেন লেট হতো? কারণ বাংলাদেশে যখন দিন,
আমেরিকাতে তখন রাত, আর আমি প্রথম প্রথম গিয়ে টাইমটা অ্যাডজাস্ট করতে পারতাম না, এজন্য আমার প্রতিদিনই ক্লাসে লেট হতো। আর লেট হওয়ার জন্য টিচার আমাকে বকাবকি করতো, বাট আমি সেটা নিতে পারিনি, আর তাই আমি ব্যাক করে চলে আসছি। এটা তো সামান্য অফিস, এটাও ছেড়ে দিব। ডু ইউ নো আমেরিকাতে যেতে কত টাকা লাগে? কত লাখ? 60 লাখ টাকা খরচ করে আমি আমেরিকাতে গিয়েছিলাম। 60 লাখ? এনিওয়েজ, আমি তোমাকে এসব কথা কেন বলছি? জানেন স্যার, কি যে একটা ভুল করলাম না? মানে? এই তো আমার গাড়িটা বিক্রি করে দিলাম। আপনার গাড়ি ছিল নাকি? সে কি, অফিসে সবাই তো জানে, আপনি জানেন না? আমি আমেরিকা যাওয়ার আগেই তো গাড়িটা বিক্রি করে দিলাম। আপনি আমেরিকা গিয়েছিলেন? সে কি, আপনি এটাও জানেন না? অফিসের অন্য সবাই তো জানে। অবশ্য আমার বাবার একটা গাড়ি আছে। আমাদের ফ্যামিলিতে না একটা টেন্ডেন্সি কাজ করে, আমরা একজনের জিনিস অন্যজন ইউজ করি না। গামছাও না? মোটেই না। ঠিক আছে, আপনি থাকেন তাহলে। হ্যালো মারে। হ্যালো মারে। এ কে মারে? মারে। আরে ভাই কে মারে? আশ্চর্য মারে মানে? মারে মারে। আরে কি বলেন ভাই? মারে ওয়াই। কে ভাই? মারে ভাই। কে ভাই? মারে ভাই। এই নাম তো ভাই কোথাও নাই পৃথিবীর ভাই। মারে মারে ভাই। আপনি কি সৌদি আরব থেকে বলেন ভাই? মারে মারে ভাই। সৌদি আরবে এরকম নাম নাই রে ভাই। মারে মারে মারে। আরে ভাই ভাই, আপনি তো অসভ্য কেন বলেন তো ভাই? মারে 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 মারে। প্লিজ ভাই স্টপ। মারে 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 মারে। ভাই কে কাকে মারে বলেন তো ভাই? ভাই আপনি কি মারে মারে কে? প্লিজ ভাই শোনেন, আমার একটা কথা শোনেন ভাই, একটু শোনেন, এক মিনিট শোনেন। আমি আপনার মারের কথা শুনছি, একটা মিনিট শোনেন। এটা কোনো নাম হইতে পারে না। প্লিজ স্টপ। আপনি একটা কথা বলেন, আপনাকে যদি আমি সামনে পাই না আপনি কি বলবেন? আপনি বলতে পারবেন না। আমি আপনাকে কিন্তু কোন করে বলবো ভাই? কি মারে, কাকে মারে? আরে মাথা চোখ। আমি তোমার কাছে, তোমাকে খুঁজছি না আমি। তো কাকে খুঁজছেন? আমি, ও আমি পিন্টুকে খুঁজছি। পিন্টু? পিন্টু কে? পিন্টু, পিন্টু, পিন্টু আমাদের বিড়াল। তো তো ওই বিড়ালটা তো চলে এসছে, আমি খুব বিড়াল ভয় পাই। দেখেন আপনার কোনো বিড়াল টিড়াল আমাদের বাসায় আসেনি, জান আপনি। বিড়ালটা ছাদে গেছে, তো আমি ভাবলাম যে মানে তোমাকে ডেকে নিয়ে যাব। ওই যে বিড়াল খুব ভয় পাই, তো তারপর বিড়ালটা নিয়ে চলে গেলাম, কিছু সময় ছাদে থাকলাম একসঙ্গে, খুব বাতাস।
কিরে কি করছিস? এই তো ভাইয়া অফিসের কিছু কাজ। এটা তো নিয়ম না? আচ্ছা ভাইয়া, আমার অফিসে কিছু কাজ জমা ছিল, সেই কাজগুলো বাসায় করছি, সমস্যা কি? আচ্ছা, চাকরিটা খুব প্রয়োজন। আচ্ছা কেন চাকরি করছিস বলতো? ভাইয়া, চাকরিটা হচ্ছে এই যুগের ফ্যাশন। ঠিক আছে, নিজের ভবিষ্যতের কথা কিছু ভাবছিস? বলছি বিয়ে থাকার কথা কিছু ভাবছিস? এখনো না। না বলছি কি, নিজের কোনো পছন্দ কি আছে? এটা তুমি কি বললা, পছন্দ থাকবে না কেন? অবশ্যই পছন্দ আছে। তাই নাকি? একটা কাজ করি তাহলে, লোক পাঠাই। এত তাড়াতাড়ি না, আরো কিছুদিন দেখি। একটা কথা বলি, নিজের ভবিষ্যৎ যদি এখন থেকে না ভাবিস তাহলে কিন্তু সবকিছু অন্ধকার। হ্যালো, হাই, কি অবস্থা? কি করেন? ছবি আঁকি। নিশ্চয়ই আমার ছবি? জি না, মনসুর সাহেবের ছবি। তাহলে মনসুর স্যারের ছবি আঁকার পর আমার একটা ছবি আঁকেন। আচ্ছা রাখি, পরে ভেবে দেবো। ওকে বাই। আপনি ইতর টাইপের, আপনি ইতর থেকে নিচে। আমি আপনাকে কি করতে পারি জানেন? আমি আপনাকে কি করতে পারি? আপনি আপনাকে আমি ফিরে ফেলব। আমি আপনাকে খুন করবো, খুন, একদম খুন করে ফেলবো। কোনো ভদ্র ঘটনা সন্তান আপনি মনে না? না না না, আপনার পুরোপুরি নিশ্চয়ই মুচি ছিল, নিশ্চয়ই মুচির ফ্যামিলিও ভালো, আপনি মুচির থেকেও খারাপ। আপনাকে আমি কিন্তু এই আল্লাহ, আমি কি পাপ করলাম আল্লাহ, জীবন অস্থির করে ফেলবো, থামে না। আয় আল্লাহ, আয় আল্লাহ, ওহ, আমার মতো হতবাক কেউ নেই। ওরে বাবারে, আল্লাহ রে আল্লাহ, কি ধরনের জানোয়ার, কত বড়ই তোর, কি বড় বদমাইশ, শয়তান, ওহ, অস্থির, কমাতে পারছি না, ওহ, শেষ হয়ে গেলাম। ভালো আছেন? আচ্ছা, ওই যে আপনার যে আমার একটা ছবি আঁকার কথা ছিল, এঁকেছেন? কোন ছবি বলেন তো? সে কি, গতকাল রাতেই তো আপনি আমাকে ফোনে বললেন আপনি আমার একটা ছবি এঁকে দিবেন। ও আচ্ছা, সেটা দেখাচ্ছি, তার আগে তুমি এক কাজ করো, দেখাই এই ছবিটা কেমন হয়েছে। এটা কি আপনি? না। তাহলে অনেক সুন্দর তোমার ছবি একটা এঁকেছি। আল্লাহ সুন্দর তো। এটা মাথার উপরে কি রানীর মুকুটের মতো মনে হচ্ছে না? না না, তাহলে মনসুর
স্যার ছাড়ের স্যারের ছবি এবং তোমার ছবি দুটোই হুবহু এক, খেয়াল করেছো? এটা হচ্ছে তোমার ইনার, তোমার ভেতরটা। ও, আপনি ইনারটাও আঁকতে পারেন? হ্যাঁ, ছবিটা দেখিয়ে আসি। আমি এরকম নাকি দেখতে, আমাকে এরকম ছাকড়া চুল নাকি, আর এটা কি করেছেন? হ্যাঁ, গোফের ভিতরে আপনি ইট বেঁধে দিয়েছেন কি জন্য? হ্যাঁ, আপনি কি আমি কিছু বুঝি না স্যার, এই অশুদ্ধ ভাষাগুলো যাতে বেরিয়ে আসে সেই জন্যই কিন্তু ছবিটা আঁকা। আপনি চাকরি কি পারবেন আপনি খেতে? আপনি দেখতেছেন আমি কেমনে চাকরি খাই? হ্যাঁ, একদম খাগলা দিয়ে। এখন চাকরি যেহেতু খেয়েই ফেলবেন, তাহলে গোফে ইট কেন বাঁধলাম? পাথর বেঁধে দিই স্যার। ভাই, আপনার পরে উঠে দিলাম জি, অফিসে খুব ভালো হবে কথা বলা। শামিম, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। শামিম জি, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। জি বলেন। আমি একটা কথা বলতে চাই, কিন্তু মানে কথাটা অন্যরকম, তো বলবো কি না? আশ্চর্য, আমি আপনার ছোট ভাইয়ের মতো না, আমাকে কেন বলবেন না, বলেন। শামিম, একটা লোক কয়েকদিন ধরে আমাকে ডিস্টার্ব করছে, মানে মানে আমাকে ফোনে সে বলে কি মারে মারে। কি বলে? মারে মারে মারে। ব্যথা পান? আরে ফোনে মারে বললাম, ব্যথা পাবো কেন? আচ্ছা সরি, ফোনে বলে, ফোনে বলে যে মারে মারে। বাহ, ও না, তাহলে কি? ও, আপনি একটা কাজ করতে পারেন, ও যখন বলবে আপনাকে যে মারে, আপনি তখন বলবেন তোরে। কি বলবো? ও বলবে মারে, আপনি বলবেন তোরে, দেখেন কি কাজ হয়। তোরে তোরে, দেখেন রেজাল্টটা কি দাঁড়ায়। গুড সাজেশন, গুড সাজেশন। জি আমি বলবো। জি আমি আসি তাহলে, অবশ্যই বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরে তোরে তোরে। Thank you.
দিতা কোথায় যাচ্ছ তুমি? সাপ কিনতে যাচ্ছি। বাহ, যা, সত্যি সাপ কিনছো নাকি? সত্যি সাপ কিনতে যাচ্ছি। কি সাপ? পদ্মগোখ। মানে ওই বিষধর পদ্মগোখ? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কেন পদ্মগোখ কেন কিনবে? আপনার জন্য। মানে পদ্মগোখ এসে আমাকে ছোবল দেবে, তাই তো? আর আমি বিষের যন্ত্রণায় কাতর হয়ে মরে যাবো, তাই না? আচ্ছা দিতা, আমি মারা গেলে কি তোমার ভালো লাগবে? ভীষণ। যা, আমি কি মনে করি জানো, সাপ আমাকে কামড়াবে আর তুমি ওঝা হয়ে ছাড়বে। আপনি আর কিছু বলবেন? হ্যাঁ, আমি তো অনেক কিছুই বলতে চাই। আসলে অনেক কিছু শোনার তো সময় নেই, আপনি দুই একটা বলেন। দুই একটা কথা? আচ্ছা ওই তোমার ভাইয়াকে যে কি মারে? আই খবরদার, একটা বাজে কথা বলবেন না। আমার ভাইয়াকে কে মারে? না না, ফালতু কথা না, তোমার ভাইয়াকে ফোনে যে মারে। আপনাকে যে বললাম আর একটা বাজে কথা বলবেন না, আপনি শুনেননি? না না, সত্যি উনি আমাকে পিন্টু মারা গেছে। পিন্টু মারা গেছে মানে সাহেবের বাসায় ভাড়া থাকো? হ্যাঁ তো। উনি আজকে অফিসে আসেননি কেন? আচ্ছা উনি অফিসে কেন আসেনি সেটা আমি কি করে বলবো? সে কি, তোমরা বাংলাদেশের মানুষ এমন কেন? আমি যখন আমেরিকাতে থাকতাম, আমার নিচতলায় থাকতো রবার্তো আর আমার উপরতলায় থাকতো এলাস্টিক। আমরা কিন্তু সবাই সবার খোঁজ খবর রাখতাম। আমি না কাজ করছি। ওকে, যাবে মালিবাগ? যামু, বাড়া কিন্তু 200 টাকা দিতে হইব। মিটারে কেন যাবে না? পোষায় না। ও ঠিক আছে, অসুবিধা নাই, আমারও খুব জরুরি, তবে মিটারে কিন্তু যাওয়া উচিত। যাই হোক, অসুবিধা নাই, আমি যাবো। ওডেন, 2 মিনিট ওয়েট করতে হবে, আমি যে এক কাপ চা খাবো। ঠিক আছে। হ্যাঁ, যান যান। ওকে ওকে। ও ইয়া, তুমি চা খাবে? আসো একসঙ্গে খাই, আসো 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 আসো। ভাই 2 কাপ চা বানান। দুশিনিটা একটু বাড়ায় দিন। সরি, এই ইয়েটা পড়ে গেছে, একটু তোলো তো ভাই। ও মা, একি আল্লাহ 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 আল্লাহ, মারিয়ালে মারিয়ালে মারি স্যার, মিটারে যাবো মিটারে যাবো, আল্লাহ আল্লাহ আল্লাহ, মিটারে যাবো মিটারে যাবো, আল্লাহ কোলা স্যার, আপনি মাগনা নিন, আল্লাহ মারিয়ালে মারিয়ালে মারি, ও মা কো মা মা আল্লাহ। Thank you.
হ্যালো শামিম সাহেব, আজকে অফিসে আসলেন না যে? আমার মন ভালো না। আপনি এখন কোথায় আছেন? আমি হাতির ঝিলে একটা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা, না মানে বলতেছিলাম কি যে একটু পরে আমিও অবশ্য ওখানে যাব, আমার একটা কাজ আছে। আপনি এক কাজ করুন, আপনি বরং থাকুন, আমি আসছি। হ্যাঁ ওকে, আসো। হ্যালো, হ্যাঁ তুই কই? হ্যাঁ যান, আমি তো ছাদে বাসায়। কেন খটলি কেন? হ্যাঁ দে আমার ফোন, দে দে ফোন। আচ্ছা আপনার এখানে কি? স্যার আমি আপনার সালাম দিতে চাইছিলাম। স্যার কি সালাম দিতে আসছিলেন? স্যার আমি দেখলাম যে সালাম দিতে আয়ে আপনার কারে ফোনে কইতেছেন তোরে 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 তোরে। আমি বুঝলাম না স্যার, আমার কাছে একটা পাগলামি মনে হইতেছিল স্যার। পরে দিয়ে যে অঙ্গ স্যার খারাপ। আপনি থামবেন, আপনি একদম দারোয়ান, আপনি আমার সঙ্গে কিভাবে কথা বলতে বুঝতে পারছেন? জি আপনি পরের ব্যাপার না গোল কেন? আপনার ডিউটি কি? জি স্যার। আপনার ডিউটিটা কি স্যার? গেটে। আপনি দারুণ, আপনি এখানে কি করতে আসছেন? চা খাইতেছিলাম স্যার। আপনার যা কাজ আপনাকে তাই করতে হবে। আপনি দারোয়ান, আপনি গেটে যান। আপনার ঘাটটা যে কাপ, এই কাপটা কেন জানেন? আপনার মতন ইডিয়েট এই জাতীয় ব্যবহার করার জন্য আল্লাহ আপনাকে এরকম ঘাড় কাত করে দিয়েছে। আপনার ডিউটি কি? যান সামনে থেকে। আমার কসম, আমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলি না। জান তাহলে তুই সত্যি করে বলতে কার সাথে কথা বলছিস? আসলে হয়েছে কি, তাহলে তোমার খুবই হয় বলি বুঝছো। ছোটবেলায় আমার একটা ইংলিশ টিচার পড়াইতো, তো সে কারণে অকারণে পড়া পারি না পারি হুদাই খেলে আমার মারতো। যেমন আমার গালকে আগে এমন আসছিল, আমার গালটা খুব সুন্দর ছিল, ওই মায়ের আমার গালগুলো ফুলাইয়া দিছে। এরপর তো ওর প্রতি একটা খুব জমে গেছে, কেমন ওর পরিশোধ নিবো? এখন আমি না ওরা ফোন দিয়ে খালি করি মারে আর মারে, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে জান। আজকে যখন ফোন দিয়ে দিয়েছি মারে, সে খালি করে তোরে তোরে। কি করি কত দেখি? কোনো সমস্যা নাই, তুমি ওরে বেশি করে বলবা, আরো বেশি করে বলবা। ও যদি তোমারে 100 বার তোরে বলে, তুমি ওরে 500 বার মারে বলবা। হ্যাঁ চিন্তা করছি, চিন্তা করছি, কিন্তু ও যদি আমি মারে মারে কইলে ও যদি তোরে তোরে কয়, তাহলে কেমন জানি। এখন মন ভালো হয়ে গেছে সেটা আমি জানি, কিন্তু মন খারাপ ছিল কেন? ও আমাদের পিন্টু মারা গেছে ভাই। পিন্টু মানে ওই বিড়ালটা? আপন সঙ্গী যখন মারা যায় একটু খারাপ তো লাগবে, সমস্যা নেই, কিছু হারালেই কিছু পাওয়া যায়। খুঁজে দেখেন, আপনার জন্য হয়তো কিছু অপেক্ষা করছে।
আছে। বল কি বলবি বল। সরি স্যার, গত করলো আপনি অফিসে আসেন না কেন? গত করলো স্যার, আমার এক ধরনের মনোবৈকল্য হয়েছিল, মানে মনটা খারাপ ছিল। কেন স্যার? পিন্টু মারা গেছে তাই। কি হয়েছিল? জন্ডিস স্যার? আপনার ফ্যামিলির পূর্বপুরুষরা বা পূর্ব নারীরা কি জন্ডিসে মারা গেছে? হ্যাঁ, আমার দাদা এক মাস জন্ডিসে ভুগে মারা গিয়েছিল। স্যার পিন্টু এত সুন্দর করে মাছ খেত, মনে পড়লে আমার খারাপ লাগছে। পিন্টুকে আপনার ভাই, আপন ভাই? না স্যার, বিলাই, মানে বিড়াল আমি পুষতাম। উত্তেজিত হলে আপনি আপনার ভাষার শুদ্ধতা রক্ষা করতে পারেন না। আমি শুদ্ধ করে কথা বলি, অশুদ্ধ করে কথা বলি, তাতে আপনার সমস্যা আছে? হ্যাঁ, আমার চাকরি যাবে, আপনি আমার চাকরি খাবেন? হ্যাঁ, আমার মনে হয় আপনি অশুদ্ধ ভাষায় কথা বললেও কোনো সমস্যা নেই, কারণ আপনি তো রেডিও অফিসে জব করেন না, আপনি তো না, আপনি মিশ্রিত ভাষায় কথা বলতেই পারেন, এক্ষেত্রে সাধুচলিত মিশ্রণ কোনো দূষণীয় কিছু নয়। মাথা ঠান্ডা হলেই তো শুদ্ধ ভাষায় কথা বলবেন, তাই না স্যার? মাথা পুরাই গরম, এসব ভুল খেতে পারবো স্যার। কিছু হারালে কিছু পাওয়া যায়। ধৈর্য ধরেন, সবরে মাওয়া ফলে। ঠিক আছে, সবরে মাওয়া ফলে আমি ধৈর্য, আমি আর কত ধরবো, মানে আমি ধৈর্য তো অনেকদিন ধরে ধরে আছি, আর কি করবো বলো তো। আরেকটু ধৈর্য ধরেন। আরো ধৈর্য ধরবো। ও হ্যাঁ, আমি আমি নাচ শিখেছি। তো আমি কি করব? আমার নাচ তুমি পছন্দ করো না, এজন্য আমি নাচ শিখে ফেলেছি। হ্যাঁ তো, আমি নিচে দেখাই তোমাকে। আই খবরদার, একদম নাচবেন না। আপনি জানেন নাচলে আপনাকে কতটা বাজে লাগবে? আরে আচ্ছা, তুমি আমাকে এত বুঝতে পারো কেন বলো তো? আমি আয়নার সামনে একবার নেচেছি, নেচে দেখলাম যে আমাকে জঘন্য লাগে, খুবই বাজে। তাহলে নাচবো না। আসলে আমি আমি কি করব বলো তো, আমি আর কি করতে পারি? আমি তোমার জন্য নাচ শিখলাম, আমি তোমার জন্য, তুমি যে অফিসে জব করো আমি সেখানে জব নিলাম, আমি তোমার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকি, মুখলেশ সাহেব আমাকে বকাঝকা করে, আমি আরও করবো আমি, কিন্তু কিন্তু আমি কি করবো, আমি আমি ঠিক জানি না যে তুমি আর কি কি পছন্দ করো, আমাকে যদি একটু বলো, আমি করবো, আমি করবো সেগুলো। আমি তো আসলে সবই জানি, কিন্তু কি করবো বলেন, আমি তো আপনাকে একদম পছন্দ করি না। আরো সময় লাগবে আমার মনে হয়।
আমি কিন্তু ভেতরে জানি যে তুমি আমাকে পছন্দ করবে, এটা আমি জানি, একদম জানি, কিন্তু সময়টা লাগবে। সবুর সবুরের মা বলে আমি আরো ভালোবাসি অনেক। ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি তো আমাদের বাসায় আসেনই না। আসলে বাসায় কাজ করে একদম সময় পাই না, তাই আসা হয় না। আর আপনি তো জান না। না, আমিও তো সময় পাই না, তো যাব আর কি। স্বামী আর দিতার ব্যাপারে আমি আপনার সাথে কিছু কথা বলতে আসছি। স্বামী তো আমাদের বাসায় মাঝে মাঝে আসে, সত্যি কথা বলতে কি স্বামীর মতো ছেলে হয় না। মানে স্বামী তো আমার সবসময় উপকার করে, মানে একেবারে ছোটো ভাইয়ের মতন। এই তো সেদিনকে কী সমস্যায় পড়েছিলাম জানেন না, স্বামীম যেভাবে আমাকে উপকার করেছে আমি ভুলতেই পারবো না। আসলে স্বামীম সম্পর্কে তো আপনি সব জানেন না, এই বাড়িটা আসলে আমার না, স্বামীমের। ওর বাবা মারা গেল, তার কিছুদিন পর ওর মাও মারা গেল, তারপর থেকে ওর দেখাশোনা আমিই করি। আমার সন্তান আর স্বামীমের মধ্যে কোনো তফাত নাই, দুজনকে আমি সমান চোখেই দেখি। আসলে স্বামীম আর দিতার সম্পর্কে আমি আপনার সাথে একটা কথা বলতে আসছি। সব কিছু বিবেচনা করে দেখলাম স্বামীম আর দিতার সম্পর্কটা যেখানে দাঁড়িয়েছে, তাই আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি, আপনি কি বলেন? স্বামীম তো খুবই ভালো ছেলে, আলহামদুলিল্লাহ। দিদা, চলো দুজন মিলে একটা কাজ করি। কি? চলো দুজন মিলে বিয়েটা না করি। মানে কি? কেন? শুনি যে বিয়ে করলে বিয়ের পরে নাকি প্রেমটা আর থাকে না, আমি প্রেমটা রাখতে চাই। কে বলেছে তোমাকে? প্রেম যদি থাকে সেটা বিয়ের পরে কেন, মরার পরেও থাকে। সত্যি সত্যি
চলো বিয়েটাই করি। বাবা আপনি